একটু হাজিরি একটু হাজিরি আমরা যখন ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, যখন আমরা মল ত্যাগ করি, ইস্তিনজায় যখন থাকি, তখন আমাদেরকে গুরুত্ব রাখা উচিত যে রাসূলের একটি ঘটনা আমাদেরকে এটা শিক্ষা দেয়। এবং বিজ্ঞানও বলে এ সময় কিছু কাজ আমাদের যদি আমরা করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, বিভিন্ন রোগ হতে পারে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছে, হঠাৎ করে একজন আরবি, যাকে বেদুইন বলা হয়, যার সিভিল সেন্স, সোশ্যাল সেন্স নেই, সে একটা উট নিয়ে ঢুকে বলল এবং মসজিদের খুঁটির সঙ্গে তার উট বাঁধলো এবং মসজিদের মধ্যে সে পেশাব করতে শুরু করে দিল। হযরত ওমর উপস্থিত, ওমর একজন জ্বালাময়ী ব্যক্তি, রাগে ফেটে উঠলো যে এত বড় সাহস, আমাদের ইবাদতগাহের মধ্যে এরকম একটা কাজ। রাসূল হযরত ওমর সহ সবাইকে দা দা থামো, তোমরা থামো, রাসূল সবাইকে থামিয়ে দিলেন এবং ওই ব্যক্তি মল ত্যাগ করার পরে রাসূল বললেন সাহাবীদেরকে, তোমরা বালতিতে করে পানি নিয়ে আসো। রাসূল নিজে মসজিদে নববীকে পরিষ্কার করলেন। ওই বেদুইন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এই দৃশ্য। এরপরে রাসূল ওই বেদুইনকে ডাকলেন, ডেকে বললেন, দেখো এটা হলো আমাদের ইবাদতগাহ, এখানে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি, আল্লাহ তাআলার কাছে আমরা গুণকীর্তন করি, আল্লাহর কদমে আমরা সিজদায় অবনত হই, তুমি এখানে এগুলো করেছো, এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক, এটা আসলে তোমার উচিত হয়নি। রাসূলের এই সুন্দর কথা শুনে ওই বেদুইন ইমপ্রেসড হয়ে গেলেন, খুব অনুতপ্ত হয়ে গেলেন, বুঝতে পারলেন হ্যাঁ আমি তো অনেক মারাত্মক অপরাধ করেছি। বেদুইন বলল, হ্যাঁ আমার ইবাদত গাহে যদি অন্য ধর্মে কেউ এটা করতো আমি তো তাকে মারতাম, আঘাত করতাম, তাকে বকা দিতাম, যে ইসলাম এত সুন্দর ধর্ম যে আমাকে তো বকা দিলই না, বরঞ্চ অনুনয় বিনয় করে আদবের সাথে আমার সাথে কথা বলেছে। প্রচুর ইমপ্রেস হয়ে গেলেন। তৎক্ষণাৎ ওই বেদুইন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার দলে অন্তর্ভুক্ত করে নেন, আপনি আমাকে ইসলামের সুশীতল ছায়ায় আপনি আমাকে গ্রহণ করে নেন। রাসূল তাকে শাহাদা বাক্য পাঠ করিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার তালিম রাসূল তাকে দিয়ে দিলেন, ইমানের মধ্যে চলে আসলেন। এরপরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল বললেন, ইন্নামা বুইস্তুকুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসিরিন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, আমরা সহজপন্থী, আমরা কঠোরপন্থী নয়, এজন্য আমরা মানুষদেরকে নরম সুরে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করব, মানুষদেরকে আহ্বান করব, আমরা মানুষদেরকে কঠোর ভাষায় প্রতিহত করব না, এটা ইসলামের একটি শিক্ষা। গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এই ঘটনা এজন্য শেয়ার করলাম যে রাসূল এখানে মূলত যেটা শিখালেন, কেউ যখন মল ত্যাগ করে তখন তাকে ডিস্টার্ব না করা, এজন্য কেউ যখন ওয়াশরুমে থাকবে জোরে জোরে ওয়াশরুমে ধাক্কা দেয়া এটা উচিত না, এটা তার জন্য একটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আমরা এজন্য অন্য কোনো ধরনের ইঙ্গিত দিতে পারি, পায়চারা করতে পারি, একটু কাশি দিতে পারি, বোঝাতে পারি যে আমারও প্রয়োজন, যাতে সে একটু দ্রুত সেরে বের হয়। কিন্তু দ্রুত নক করা, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি এটা হয়, বিশেষ করে বিভিন্ন বাস স্টপেজ এবং লঞ্চঘাট, সদরঘাট, এসব রকম জায়গায় বা বিভিন্ন জার্নির সময়ে বিভিন্ন হোটেলে যেখানে অনেক মানুষের অবস্থান হয় সেখানে এ ধরনের ঘটনা কি ঘটে, তো আমরা এটা আমল করার চেষ্টা করব, বাসা বাড়িতেও আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।